এই কাজগুলো করেন কি? তাহলে ভীষণ বোকা আপনি। কেউ কি নিজে থেকে স্বীকার করবেন আপনি বোকা? অনেক সময় নিজের অদ্ভুত কর্মকাণ্ডের জন্য হয়তো নিজেকে বোকা বলতেই পারেন, কিন্তু পরে এই দোষ চেপে যায় ভাগ্যের উপরেও। কিন্তু আপনি কিছু কাজ করে নিজেকে বোকা হিসেবে পরিচয় দিচ্ছেন না তো? কিছু কাজ হয়তো আপনার চোখে খুবই স্বাভাবিক এবং ভালো বলেই মনে করতেন আপনি, কিন্তু এই কাজগুলো করে সবচাইতে বড় বোকা বনে যেতে পারে যে কোনো সময়ে। আপনি কি অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন? তাহলে আপনি ভীষণ রকমের বোকা একজন মানুষ। আজকালের যুগে নিজের পরিবারে, এমনকি মাঝের মধ্যেও নিজের পরিবারে কিছু বিশেষ মানুষ ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। অন্ধভাবে বিশ্বাস করছেন কি, ধোঁকা খেয়ে জীবনের অনেকটা অর্থই হারিয়ে ফেলবেন। নিজেকে অনেক বেশি স্মার্ট এবং চালাক এবং অন্যকে বোকা ভাবার মতো বড় ধরনের বোকামি করেন অনেকেই। নিজেকে বোকা বলে পরিচয় দেওয়ার অন্যতম পন্থা হচ্ছে নিজেকে অন্যকে বোকা ভাবা। যদি সে বোকা হয়েও থাকেন, তাকে তবুও বোকা ভাবা উচিত নয়, কারণ আপনি যখনই এই ধরনের চিন্তা করবেন তখনই সামনের মানুষটির হাতে আপনাকে হুট করে আঘাত করার হাতিয়ার তুলে দেবেন। আপনি নিজেও জানেন আপনি ভুল বলছেন, কিন্তু নিজের সম্মান বাঁচানোর কথা চিন্তা করে আপনি অযথাই নিজের ভুলটাকে সাপোর্ট করে তর্ক চালিয়ে যান। এই কাজটি একমাত্র বোকারাই করে থাকে। এর চাইতে নিজের ভুল মেনে নিলে নিজের সম্মান রক্ষা করতে পারবেন অনায়াসে। অযথা কেন ভুলকে সঠিক বানাতে যাচ্ছেন? যে আপনাকে যাই বলুক না কেন, আপনি তার কথাতেই নিজের মতামত বদলে ফেলার মতো বোকামি করেন কি? তাহলে বলতে হয় আসলে বড্ড বোকা আপনি। অন্যের কাছ থেকে শুধুমাত্র পরামর্শ গ্রহণ করতে পারেন আপনি। যে যাই বলুক না কেন, আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করার মতো বোকামি করবেন না। যে বিষয়ে আপনার জ্ঞান নেই, খুব ভালো জ্ঞান রয়েছে যে বিষয়ে, এবং সেই বিষয়ে সম্পর্কে আলোচনা করতে যাবেন না ভুলেও, কারণ অল্পবিদ্যা জাহির করতে গিয়ে নিজেকে বোকা বললেই প্রমাণ করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।